আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে হুজুর, দম রাখার কৌশলটা একটু জেনে দিবেন, দম রাখতে পারি না, দম রাখার কৌশলটা একটু আমাদেরকে শিখিয়ে দিলে ভালো হয়। আসলে এটা একটি আল্লাহ পাকের দান, তবে আপনি যদি রিহার্সেল করেন, আপনি যদি একটু চেষ্টা করেন, একটু কিছু ব্যায়াম আছে এগুলো যদি করেন, তাহলে আপনি দম বৃদ্ধি করে রাখতে পারেন, আপনার দম বেশি থাকবে ইনশাল্লাহ। তো আসুন আমরা কি পর্যায়ে কোনভাবে আমরা দম বেশি রাখতে পারি এই ব্যাপারে একটু আমরা জেনে নেই। তা হচ্ছে, যাদের পেট বড় তাদের দম কম থাকতে পারে, তবে যাদের পেট বড় কিন্তু তারা এটা মানিয়ে নিয়েছে বা তাদের আয়ত্তের মধ্যে নিয়ে এসছে, তাদের কিন্তু তাদের পক্ষ থেকে ভিন্ন। এজন্য আমরা চেষ্টা করব একটু ব্যায়াম করার জন্য। আপনার ফুসফুস যদি ভালো থাকে, ফুসফুস যদি সচল থাকে, সুন্দর থাকে, ফুসফুসের ভিতরে বাতাস যদি বেশি ঢোকাতে পারেন, ফুসফুসের ব্যায়াম যদি আপনি করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার শ্বাস দম এগুলো বড় থাকবে ইনশাল্লাহ। তো ফুসফুসকে ভালো রাখতে হলে গত করোনা ভাইরাসের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আপনি দেখেছেন যে ডাক্তাররা ব্যায়াম দেয় এইভাবে টেনে ভিতরে রাখার জন্য, আস্তে 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 ছাড়ার জন্য। হ্যাঁ, আপনি এভাবে একটি দম নেবেন, দম নিয়ে এভাবে ধরে রাখবেন, এভাবে ধরে নেবেন, এবং আস্তে 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 দমটাকে ছাড়ার জন্য আপনি আস্তে আস্তে এই কাজটা করবেন। আপনি নেবেন শ্বাসটা নেবেন কিন্তু একবারে, শ্বাসটা একেবারে নেবেন, দমটা ছাড়বেন হচ্ছে আস্তে 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 আস্তে। তাহলে দেখবেন আপনার এই শ্বাসের যে শ্বাস থাকার যে মাত্রাটা এটা বৃদ্ধি পাবে। যেমন দেখেন এই ব্যায়ামটা করবেন, এইভাবে দম টান দিয়ে আপনার ফুসফুসে জমা রাখবেন, জমা রাখার পরে তখন আপনি আস্তে আস্তে ছাড়বেন। তবে হ্যাঁ, আজানের মধ্যে কিছু দম এদিক সেদিক করা যায়, লোকেরা যেন বুঝতে না পারে, লোকেরা যেন এটা টের না পেতে পারে, এই জন্য কারি সাহেবগণ অনেক সময় তা কোরআন তেলাওয়াতের মধ্যে বলেন, আজানের মধ্যে বলেন, শিল্পীরা গানের মধ্যে, গজলের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু দম চুরি করে, এটা আমরা লক্ষ্য করতে পারি না বা খেয়াল করতে পারি না। তবে এটার একটা কৌশল রয়েছে, এই কৌশলটাও আপনাদেরকে বলে দিতেছি, আপনারা একটু দেখেন। যেমন আজানের ব্যাপারে আপনি একটু দেখেন, এভাবে অনেকে এই সময় নাকে সর্দি থাকে, বিভিন্ন কিছু থাকার কারণে দম নিতে সময় লাগে, কষ্ট। এই জন্য আপনারা যারা নাকে নাকে নিলে ভালো, যদি নাকে না হয় তাহলে মুখে নিয়ে নেবেন, বা নাকে এভাবে না হলে মুখে। ওকে, এটা বিষয়টা তো বুঝতে পেরেছেন। আসুন এখন আমরা একটু আজানে চলে যাই, আজানে কীভাবে দমটা রাখবেন বা কীভাবে দমটা চুরি করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা তো শর্ট শর্ট প্রাণের আজান, এরপরে কলিটা হচ্ছে লং। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا إذا كان إله إخانا كي تومي دوم چھلے دیسی وانے کی بستے پار چھن ابرو وانے کی بستے پارنے شکو اپنا کی سیکنڈ تیر آگے ایکٹی سیکنڈ جیتے جیمون شموئے لگے یہ سیکنڈ تاکے اپنی دوش باگے بھاگ کرے ایک باگ اپنے ایک باگر بھی تورے اپنے دوم টানতে হবে, দমটা আপনাকে নিয়ে যেতে হবে, তাহলে দেখবেন আপনি এটা পারবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
একটা দম যে ছেড়েছি অনেকেই বুঝতে পেরেছেন, অনেকেই পারেন নাই। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আমি দুইবার দম ছেড়ে দিয়েছি, দুইবার কিন্তু ছেড়ে দিয়েছি। তো লা ইল্লাল্লাহ, আবার এগুলার মধ্যে দম ছাড়বেন না, তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। এগুলার মধ্যে দম ছাড়া যাবে না, ধরা পড়ে যাবেন। যেগুলার মধ্যে আপনার শ্বাস রাখার মতো স্পেস আছে, এবিলিটি আছে, এগুলো আপনি ইয়ে করবেন। যেমন আশহাদু আন এই যে আপনার ইলাহা, হ্যাঁ, এরপরে আপনি সাথে সাথে নিয়ে গেলেন। আপনার নাক দিয়ে বেশি সময় লাগলে আপনি মুখ দিয়ে নেবেন। আশহাদু আল্লা আপনারা দম কিন্তু পুরোটা শেষ করি নাই, দম পুরোটা শেষ করি নাই, দম ভিতরে আছে, এরপরে আরও নিবেন। আপনি একটি তো আপনার এই যে টান দিলেন শেষ, আর কিন্তু ডুববে না। যখন আপনি হালকা ছেড়ে দিবেন, এটা কিন্তু আবার ভিতরে আরও আছে, হালকা ছেড়ে দিলেন, কিন্তু আপনি হালকা যেটা চাচ্ছেন এটা আবার নিয়ে নেবেন, ভিতরটাও থাকবে এবং যেটা ছাড়ছেন এটা আবার নিয়ে নেবেন। হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এখানে আশহাদু আন্না মুহাম্মাদান, এখানে কিন্তু দম ছাড়বেন, এখানে দম ছাড়ার মতো একটা স্পেস আছে, এখানে আপনি ছাড়তে পারেন। এরপরে আসেন দ্বিতীয় স্টেপ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত, এই টানের ভিতরেই যখন আপনার বেশি দম আপনি রাখবেন, একটা টানের ভিতরেই ভাঙার ভিতরে একটু যখন বেশি হয়ে যাবে টানটা, তখন আপনি আপনার যারা শ্রোতা তারা কিন্তু খেয়াল করবে না, তারা আপনার শরীরের দিকে খেয়াল থাকবে, এই ফাঁক দিয়ে আপনি দম নিয়ে যাবেন। বুঝতে পারছেন? লক্ষ্য করেন, হাইয়া আলাস বুঝে ফেলবে, আরো সূক্ষ্ম ভাবে নিতে হবে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া
عَلَى الْفَلَاحِ اللَّهُ أَكْبَرُ أكبر لا إله إلا الله إذا إله এখানে কিন্তু আপনি দম নিয়ে নেবেন লা টান দিলেন ইলাহা ইল্লাল্লাহ এখানে ইলাহা নিয়ে আপনি নাক দিয়ে নিতে যাবেন না তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন এটা আপনি নাক দিয়ে না নিয়ে আপনি মুখ দিয়ে নিয়ে নেবেন তাহলে বেশি দম নিতে পারবেন তো যে দেখেন একটু লক্ষ্য করেন বা এখনই একটু ট্রাই করেন নাকে সর্দি থাকলে কিন্তু দম নেওয়া যায় না তো শীতকালে বেশি সর্দি থাকে তো এইভাবে আপনি যখন নাক দিয়ে নিতে পারবেন না মুখ দিয়ে নিয়ে নেবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার এটা তাড়াতাড়ি নেওয়া হয়ে যাবে আপনার এটা সুন্দর হয়ে যাবে তো এরপরে আপনি আজান শেষ করার পরে আজানের ভিতরে আরও কিছু কাজ আছে যেমন দম নেওয়ার সময় মুখটাকে আপনি এদিকে নিয়ে আসবেন আবার আপনি যে আজান দেন আজান দেওয়ার সময় দেখবেন অনেকেই শুধু এই যে মাইকটা এখানে এটা ধরে নেন একটা মাইক এই যে এটা মাইক ধরে নেন এই যে এটা আমি আপনাকে বোঝানোর জন্য এটা মাইক মনে করেন অনেকেই এই যে কাছে গিয়ে আপনার এই যে আজান দেয় আল্লাহু আকবার কিন্তু কাছে গিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন লাস্টে যখন আপনি যাবেন তখন আপনার এটা মানে মাইক আপনার যদি মাইকের কাছে আপনি এভাবে লাস্টে মুখটা নিয়ে নেবেন তাহলে দেখবেন আওয়াজটা সুন্দর হবে এবং একটু দূরে রাখার চেষ্টা করবেন এবং শ্বাস যে সময় আপনি নেবেন যেমন শ্বাস নেওয়ার সময় আসলো তখন আপনি এদিকে এদিকে একটু ঘুরে ফিরে ঘুরে থাকবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ মানে আপনার আদানটা সুন্দর থাকবে তো আশা করি আপনারা সকলে উপকৃত হয়েছেন আমার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন কবুল করেন মঞ্জুর করেন এবং সেই প্রত্যাশা করে আপনাদের ভালোবাসা চেয়ে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু